একজন মন্ত্রীকেও যদি বলা হয় তো সেও বলবে যে তার উপর আর একটা চাপ আছে এই উপরটা যে কত উপর এই উপরের কোন দিক নির্দেশনা তখন ছিল না ফাহাদ ভাই আপনি এটা কি শুরু করলেন আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাইছে আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন জেলখানায় পিজ্জাও পাওয়া যায় জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে আবার বিরিয়ানিও পাওয়া যায় জেল হচ্ছে আসামিদের জন্য আমি চাই না কেউ আসামি হোক কেউ জেলে যাক আপনি যদি চাকরি করেন তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয় তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশগুলি চালাচ্ছে এইটা তো হইতে পারে বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো না আমি বিসিএস দিব না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই আমি যে আন্দোলনে গেছি আমার পজিশনটা ছিল আমার স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা পুলিশ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবো না দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে উগ্রত পুলিশের মধ্যেও ছিল উগ্রত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধাসত্ব সে বিক্রি করে দেয় আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে এই কারণে সে আর ওই ওই ক্যারিয়ারটা ওই ওই ক্যারেক্টার প্লে করতে পারে পুরা দেখি আমার অফিস ভর্তি পুলিশ এক একজন লাঠি সোঠা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি এত পুলিশ আসছে আমার নিতে আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে

কি একটা আজব মস্করার ব্যাপার তোমরা এগুলা বন্ধ করো আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ আইফোন সিক্সটিন কে আগে কিনলো এটা ইকোনমির অ্যাক্টিভিটি না ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে ও আজকে দুই কোটি টাকা উঠাবে ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা দ্যাটস দ্য ইকোনমি ফাহাদ ভাই আপনি এটা কি শুরু করলেন আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন না বিষয়টা ছিল আমি যেই এক্সপিরিয়েন্সটা নিজে ফিল করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা তখনকার আনন্দদায়ক সিচুয়েশন ছিল না বাট আমি ফিল করছি কিন্তু আমরা যেই সময়টাতে আমার এক্সপ্রেশনটা ছিল এরপরে অনুভূতিটা এরকম বাট আমি কাউকে বলি না যে জেলে যেতে হবে আর কিন্তু অনেকেই এখন সবাই জানতে চায় যে আসলেই জেলের ফ্যাসিলিটিটা আসলে কেমন তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে মানে আপনারও বেশ কয়েক জায়গায় আমি ছোটো ছোটো ক্লিপ দেখেছি যে আপনি বেশ এক্সাইটেড যে জেল তো মানে অনেক মজা আসলে ওই মোমেন্টে আমাদের নিজেদের মধ্যে আনন্দ নিতে হইতো কারণ আমরা যদি মেন্টালি মানে ব্রোকেন হয়ে যেতাম আমাদের আসলে খুব খারাপ অবস্থা থাকতো তা আমাদের নিজেদেরকে মেন্টালি আপগ্রেডেড রাখার জন্য আমরা ছোট ছোট জিনিসকেও নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছিলাম মজা তো জেলে জেলে যে যাবো তো আমরা তো এটা জানতাম না যে জেলে যাব তো জেলে গেলাম এবং যাওয়ার পরে যখন যা আমরা তো কখনো এটা নিয়ে চিন্তাও করি নাই কখন এটা স্টাডিও করার দরকার হয় নাই বা জেল লাইফটা কেমন এটা আগে কেউ কখনও ভাবে না বা এটা স্টাডি টপিকও না কিন্তু আমরা যখন পড়ে গেলাম আমাদের বাস্তবতাটা যখন এরকম হইল। তখন দেখলাম যে জেলখানায় পিৎজাও পাওয়া যায় জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে আবার হচ্ছে জেলখানায় সাবান টুথপেস্ট টুথব্রাশ আবার একসাথে গোসলও করা যায় অনেক কিছু আবার বিরিয়ানিও পাওয়া যায় তো এই জিনিসগুলো আমাদেরকে ওই মোমেন্টে অনেক বেশি চার্মড করতেছিল যে তখন টাকা আসছিল হাতে তো ওই টাকার তো ব্যবহার হইতে হবে তো ওই ব্যবহারটা করার যে উপকরণগুলো সামনে আসতেছিলো তখন সেগুলো আমাদেরকে খুব প্লিজ করতেছিল তো ওই ফিলিংসটাই যখন এইসব বললাম তখন মানুষ আমাকে টিভি সেটের সামনে এই গল্প তো কখন আগে শোনে নাই এই জন্য মানুষের হয়তো এরকম ফিলিংসটা আসতেছে সেই ক্ষেত্রে তাহলে ছাত্রদেরকে বলতে হবে যে না এখনো আসলে যাওয়ার দরকার নেই আমি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিলাম যে আমি একটু যাব জন্য আমি চাই না কেউ কেউ জেলে যাক হ্যালো एवरीवन সবাইকে আউন্টন জানাচ্ছি আজকের দি টক রুমে আমি আছি অহনদাসিন খান এবং আমাদের সাথে আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ আছেন একটা দাবি নয় বরং নটা দাবি নটা দাবি থেকে এক দফাত এক দাবি একটাই মাত্র দাবি এসে দাঁড়ালো স্বৈরাচারিতার অবসান চাই এবং সেই সময় একটা বিরোধী ছাত্র আন্দোলনের কি পরিণতি হবে সেটা কেউ না জানলেও ছাত্রদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেননি যিনি তিনি ছাত্র আন্দোলনের ভীষণ জনপ্রিয় মুখ ছাত্রদের ভীষণ মনোবলের জায়গা ফাহাদ স্যার আমাদের সাথে আছেন ফাহাদ হোসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি এবং আজকের দিনে একটা মানে আপনার কাজকর্ম দেখতে দেখতে একটা জিনিস দেখলাম কারাবন্দির দিনগুলো সেটা আসছে এবং একটা লেখা সামনে আসলো যে বীরপুরুষ হলে কখনো আয়ু কমে না এবং কাপুরুষ হলে আয়ু বাড়ে না এই কথাটার একটু আমি তাৎপর্য জানতে চাই সিচুয়েশনটা হচ্ছে আমি তো পড়াই বাচ্চাদেরকে তো যেই মোমেন্টে হচ্ছে আবু সাইদ মারা গেল আমি তো এখন লাইভ ক্লাসে মানে আমাদের তো হচ্ছে রানিং অনেকগুলো লাইভ ক্লাস থাকে তো একটা লাইভ ক্লাসের মধ্যে আরেকটা লাইভ ক্লাস শুরু করব মানে পনেরো মিনিট গ্যাপ তখন মনে হইলো যে মানে পড়াবো যে মেন্টালি খুবই আপসেট এই ঘটনা ঘটতেছে পুলিশগুলি করতেছে। আন্দোলন হচ্ছে আন্দোলনটা ছিল কোটা সংস্কারের আন্দোলন সেটা একটু মানে ডাইভার্ট হয়ে হয়ে অন্যদিকে যাচ্ছে তো তখন একটা সময় মনে হইলো যে এরপরে তো বিপদ অবধারিত তো বিপদ যখন অবধারিত হয় বিপদটা কি হবে সেটা তো আমি জানি না তো আমার তো আয়ু হচ্ছে ফিক্সড আমি জানি যে আমার আয়ু হচ্ছে ফিক্সড তো এখন পুরুষের কোন ক্যারেক্টার প্লে করলে আয়ু তো আসলে কম বা বাড়ার কোনো ক্যারেক্টার নাই তো বীর পুরুষ হোক আর আয়ু মানে কাপুরুষ হোক সেটা হচ্ছে এটা আসছে লাইনটা এরকম যে আমার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি বোল্ডনেস না থাকে বা আমার যে স্বতন্ত্র চরিত্রটা এটা যদি ফুটে না ওঠে বা মনে যদি স্টুডেন্ট মনে করা যে আমি কোনোভাবে নিজেকে একটু সেভ করে একটু আড়ালে থেকে নিজের ভবিষ্যৎটাকে বাঁচানোর চেষ্টা করছি ওতে করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হওয়ার কথা ওই মোমেন্টে তো তখন ওই লাইনটা আসছে আর কি যে যেই হই কাজ যাই হোক সেটা যেন সলিড কাজ হয় একদিন তো মারা যাইতেই হবে তো সেটা তো আমি জানি না কখন হব তো আমার কাছে মনে হয় জীবনের আইডিওলজিটা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে যতটুকু সম্ভব সততার সাথে থাকা তাইলে আয়ুর উপর কোনো ইফেক্ট হবে না বাহ এটা চমৎকার কারণ অনেক শিক্ষকই আসলে এটাও দেখা গেছে আন্দোলনের সময় যে তারা একটু গা বাঁচিয়ে চলছেন ছাত্রদের পাশে নেই অনেকে অনেকেই এবং ছাত্রদেরকে অনেকে বলেছেন যে তুমি যদি আন্দোলনের সাথে থাকো তাহলে তোমার সাথে অন্যরকম অ্যাকশন নেওয়া হবে এরকম কথা কিন্তু এসেছে তো তারা আসলে গা বাঁচিয়ে চলছে নিজের আয়ুষ্কালের কথাই হয়তো ভাবছিলেন যে আমি হয়তো যাব এবং আমার পেছনেও হতো হয়তো কোনো একটা খারাপ শক্তি আসলে লেগে পড়বে তো সেই বিষয়টা সেই শিক্ষকদের জন্য কি বলতে চান ওনাদের আসলে দোষ আসলে ওনাদেরকে কিভাবে দিব ওই অনেক বছর ধরে একটা সিস্টেমটাই আসলে পচন ধরে ছিল যারা এই কথা বলেছে তারাও জানতো যে তারা আদর্শ শিক্ষকের জায়গা নাই এবং শুধুমাত্র শিক্ষক না এখানে আসলে সামগ্রিকভাবে একটা দেশের ব্যাপার তো যারা এই বলেছে তারা একটু ভীত ছিল কারণ যে কোনো সময় পরিবারের উপরে হামলা আসতে পারে যে কোনো সময় এগুলো ওই তৎকালীন সময়ে ওই লেভেলে ওই আলাপ হইতো যে যদি মানে আপনি একটা পক্ষে ফিক্সড না থাকেন তাহলে আপনার উপর আঘাত আসবে তো সেইটা যদি আপনার আপনি যদি চাকরি করেন তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয় তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে তো আমি হচ্ছে একটা সোলফুল্লি একটা মানুষ আমি আমার থেকে আমার প্ল্যাটফর্মে আমার ফাহাদ টিউটোরিয়াল টিমের মধ্যে যারা আছে এরা সবাই স্বাধীন চেতা এখানে কেউ চাকরি করে না মানে এটা বললে বস রাগ করবে এটা করলে চাকরি থাকবে না এই ধরনের সিচুয়েশন আমাদের কালচারে নাই তো আমরা এক একজন হচ্ছে এক একটা মানুষ ব্যক্তি মানুষ তো আমাদের ভিতরে এই ক্যারেক্টারটা নাই এই কারণে আমি এটা ফিল করি না যে আমার উপরের মহলের বস আমাকে বলল যে এইটা করা যাবে না এবং করলে এই হবে এই ধমক আমাকে দেওয়ার মতো তখন তখন কেউ নাই তখন কেউ ছিল না আর থাকবেও না তো তখন আমার মনে হয়েছে যে যারা অ্যাকচুয়ালি গা বাছাই চলছে এরা পরিবারের কথা চিন্তা করছে এরা চিন্তা করছে কি হবে মানে আবার ঝুরঝামেলা বাচ্চারা কি করতেছে পুলিশ যদি আইসা মানে একটা অ্যাক্টিভিটি করে তাহলে তো এরা থাকবে না এই চিন্তা করেই হচ্ছে ওনারা পিছনে ছিল সেফ সাইডে থাকার তো সবাই চেষ্টা করে কার এত সাহস আছে বা কেনই বা সাহস সে করবে এত সাহসে কেন দেখাবে আর কার বিরুদ্ধেই দেখাবে এই জন্য এইসব চিন্তা করে হয়তো তারা মুখটাও খোলে নাই বা বাচ্চাদেরকে বলছে যে তোমরা একটু মানে আন্দোলন করো না এদিকে একটু পেছনের দিকে যদি যাই ফাহাদ ভাই সেটা হলো যে অনেকেই বলছেন যে কোটা সংস্কারের এই আন্দোলনের কথাটা হুট করে মাথায় কোথা থেকে আসলো বা এই যে আন্দোলনটা শুরু হলো এটা শুরু হওয়ার মূল কারণ কি মনে হয় আপনার আসলে অত ভিতরে তা আমি জানি না আসলে ভিতরে ভিতরের গেম আরও অনেক আছে এই আন্দোলন আজকে নেই আন্দোলন ওর আগে থেকে চলতেছিল তখনকার সময় হয়তো গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটি ছিল কোর্টেরও কিছু অ্যাক্টিভিটি ছিল এই আন্দোলনটা কি কারণে শুরু হয়েছে ওই ব্যাকগ্রাউন্ড আমার অজানা আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশ গুলি চালাচ্ছে এইটা তো হইতে পারে না তো এখন স্টুডেন্টও দেখতেছি পুলিশকে মারতেছে তো ওই যে পুলিশকে মারতেছে ওই পুলিশ তো আমার ছাত্রের বাবা ওই পুলিশ তো আমার ভাই তো এখন কি সিচুয়েশন হইল আমার ছাত্রের বাবা সে আরেক ছাত্রকে গুলি করতেছে আমার বড় ভাই আমার তো পুলিশের ফ্রেন্ডস আমার ফ্রেন্ড পুলিশ আছে অন্তত পঞ্চাশ জন কিন্তু এখন আমার ঘরের মানুষের মধ্যে ঝগড়া হয় না তো এই যে ঘরের মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে এই ঝগড়ার না মানে কি বলে এটাকে যে অরিজিনটা এটা আসলে অন্যজন প্লে করতেছিল মাঝখানে পুলিশ এবং ছাত্র হয়ে গেছিল একটা প্লেয়িং ক্যারেক্টার কিন্তু এই গেমটাকে চাইলে অনেক আগেই সলভ করা যাইতো কিন্তু সলভ কেন করতে পারে নাই ওই ভিত্তিটাই দাঁড়িয়ে ছিল একটা ভুল ভিত্তির উপরে এই কারণে ভুল ভিত্তির উপরে দাঁড়ায় থাকে একটা সিস্টেম কখন আরেকটা সিস্টেমকে সঠিক রাস্তায় আনতে পারে না এই কারণে ফলশ্রুতিতে আজকে ওনারা নাই দেশে তো আমার কাছে ওই মানে সূচনাটা ক্লিয়ার না এবং ওই বিসিএসের সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো না আমি বিসিএস দিব না আমি বিসিএসের স্টুডেন্ট পড়াই আমার তো ওই বিসিএস এর স্টুডেন্ট বা ওই সরকারি চাকরির কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু এটা আমাকে ট্রিগার করছে যে আমার বাচ্চাগুলো যেগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এগুলো হচ্ছে ওই রাস্তায় যাচ্ছে তারপরে হচ্ছে ওরাও অন্যায় অবিচার করতেছে ওদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারাও অন্যায় বিচার করতেছে ওই জায়গাটাতে তখন আমার ট্রিগার হয়েছে সো আমি কখনো অরিজিনটা নিয়ে চিন্তা করিনি আমি রেজাল্ট নিয়ে চিন্তা করতেছি যে এইটার রেজাল্টটা ঠিক হবে না আর অরিজিন ঠিক করার সামর্থ্য বা অবস্থানটা আমার ছিল না এটা গভর্নমেন্টের ওই মুভমেন্টে যারা ছিল এরা যদি চাইতো ঠিক করতে এরা পারত। কিন্তু কোনো একটা কারণে সবাই শুধু তার উপরের চাপে কাজ করছে যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা যদি হয় একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপর আর একটা চাপ আছে এই উপরটা যে কত উপর এই উপরের কোন দিক নির্দেশনা তখন ছিল না তো এই কারণে সবাই ওই যে চাকরির কারণে কাজ করছে যে আমরা টিভিতে দেখছি না সরি ফেসবুকে যে দেখালো যে সে দেখেন এই যে একটারে মারি একটাই মরে আর বাকিগুলো যায় না তো যে লোকটা বলতেছে ও তো চাকরি করতেছে যাকে বলতেছে সেও চাকরি করতেছে ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধা মেধাসত্ব সে বিক্রি করে দেয় আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে এই কারণে সে আর ওই ওই ক্যারিয়ারটা ওই ওই ক্যারেক্টার প্লে করতে পারে না যে এটা শর্ট সঠিক না এটা ব্যাঠিক চাকরি করলে আমাকে যেটা বলা হয়েছে এটা আমি করব আর আমাকে গুলি করতে বলেছে আমি গুলি করবো তা আমরা টিভিতে দেখছি যে একটা পুলিশ আমি জানি না আমি ওর নাম জানি না কিন্তু ফেস সামনে আসছে ওই যে সম্ভবত এটা কোন এলাকায় এসে মাটিতে বৈশা জানি না যাত্রা করি না সম্ভব মাটিতে বৈশা একদম ডিরেক্ট গুলি করতেছিল তো ওকে তো ও তো হচ্ছে ও তো জাস্ট গুলি করতেছে ওর তো একটা অর্ডার আসছে পিছনে আমি কনফার্ম করে বলতে পারি ওর মনে ওইটা তখন গুলি করার ইচ্ছা আসে নাই ওকে বলা হয়েছে যদি গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে ও চিন্তা করতেছে যে ও যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই আমি যে কাদেরকে গুলি করতেছে তো আমার ভাই ওকে বলা হয়েছে গুলি করে যদি কয়টা মারানো যায় তাহলে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে ওই সেন্সে কাজ করছে এভরিথিং ওয়াজ অ ম্যাচটা এবং এই ম্যাচটা আমরা কিছু প্রাণ হারাইছি এই বিষয়টা এই চলমান সময়ে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলে আমি শুনেছি সেই সময় আপনি ক্লাস নিচ্ছেন হ্যাঁ সেই সময়টার ঘটনাটা একটু শুনি ক্লাস নিছিলাম আমি পড়াচ্ছিলাম রুই মাছ ইন্টারমিডিয়েটের জুলুজির সেকেন্ড পার্ট একটা চাপটা রুই মাছ ক্লাসে পড়াছি ছাব্বিশ ব্যাচ এইচ এস আমি চিন্তাও করিনি যে পুলিশ আমার কাছে আসবে চিন্তাও করিনি কিন্তু আমাকে আগে থেকে পুলিশের সাথে তো আমার কানেকশন আছে অনেকে আমাকে ফোন দিছে যে ভাই আপনি একটু সাবধানে থেকেন তা আমার কথা হচ্ছে আমি সাবধানে মানে সাবধানে কি থাকবো আবার ঘরের মধ্যে ঘরের মধ্যে আসি সাবধানে কি খাটের নিচে থাকবো না আমি এলাকার থেকে আমি মানে দেশের বাইরে চলে যাব দেশের বাইরে কেন যাব মানে আর আমি করলামটাকেই আমাকে অন্তত পক্ষে পনেরো জন পুলিশ ফোন দিছে যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস আমার নোন পারসন আমার স্টুডেন্টের বড় ভাই স্টুডেন্টের বাবা যেগুলো আমাকে চেনে ভাই আপনি একটু সাবধানে থেকে আমি সাথে সাথে প্রশ্ন করছি সাবধানে কিভাবে থাকবো আমি তো ওরা আমাকে বলছে আমার ওয়াইফও খুবই টেন্সড এটা নিয়ে তোমরা টেন্সড হচ্ছ কেন মানে এখানে টেনশন তুমি করে আমার করবাটা কি তা আমি তখন এই ফিলিংসে আসি পুলিশ আসলে আসবে কথা বলবো আন্দোলনে গিয়ে তো আমি পুলিশকে মারি নাই আমি যে আন্দোলনে গেছি আমার পজিশনটা ছিল আমার স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা পুলিশ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবো না দেখা যাচ্ছে তো সব দুই জায়গায় আছে উগ্রত পুলিশের মধ্যে ছিল উগ্রত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল এখন পুলিশ যখন গুলি করবে তো ছাত্র তার বৈশা থাকবে না তো ছাত্র যার কি যা আছে তা নিয়ে পুলিশকে মারছে পুলিশও অ্যাটাক করছে এখন সিচুয়েশনটা হয়ে গেছে পুরাটাই হচ্ছে নন গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি কোনো কোনো মানে ইনসাফ এখানে নাই তো যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন হুট করে দেখলাম পুলিশ আসলো আমাকে একটা ইশারা করলো আমি তখনও ফিল করলাম যে যাই পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আমি তো মনে হইলো যে বুঝলাম না কি দেখে কি হয়েছে আসেন আপনার সাথে একটু কথা আছে তারপর আমাকে একটা ফোনে দেখাইলো দেখেন তো এটা আপনার আপনার প্রতিষ্ঠানের উনি হ্যাঁ চলো আমি বসি তো আমার একটা সোফার রুম আছে আমার আমাদের ওইখানে পনেরো বিশ জন বসা যায় একেবারে পনেরো বিশ জন পুলিশ আর আমি সামনে বসা তো বলতেছে ভাত ভাই এই লোকটাকে আপনাদের অফিসের হ্যাঁ ওরা আবার ঘুরে আর একটা স্ক্রিনশট বাইর করে এটা কি আপনার অফিসে জি ওনারা তো এইগুলো কেন লেখে এগুলো দেখেন ভাই আমি আসলে একটা মানুষ ফেসবুকে লিখতেছে এটা আমি কিভাবে থামাবো আমি কোন কোন পলিসি দিয়ে থামাবো তার মনে হয়েছে সে আমার পার্ট টাইম টিচার তার মনে হয়েছে যে দেশে অরাজকতা চলতেছে সে লিখবে ফেসবুক এটা তার স্বাধীনতা এরপর আমাকে বলতেছে চলেন এই সানি সাহেব আমার যে অফিসের ম্যানেজার চলেন আপনার সাথে ওসি সাহেব কথা বলবে আমি মোবাইল টোবাইল ঢুকে আমার গাড়ির চাবি টাবি নিয়ে চলেন যাই আমার কাছে তখনও ফিলিংস আছে ওসি কথা বলবে যাই ওসি কথা বলবে কি বলবে তো ওসির কাছে গেলাম ওসির রুমে থানায় তো তখন হোপের সামনে দিয়ে আমি আসতেছিলাম মোটামুটি ৫০ জন পুলিশ হবে আমার পিছনে আসতেছিল তো লিটারেলি আমি পিছনে তাকে মনে হইলো যে আমি কোথায় আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি এত পুলিশ আসছে আমার নিতে তখন হঠাৎ এই ফিলিংস এসেছে আবার আবার মনে হইলো যে এত পুলিশ কেন আসলো সানি সানিকে জিজ্ঞেস করলাম স্যার চলে যাই আমাদের ফোন আমার আর হচ্ছে সানির ফোন দুইটা ফোন পুলিশ হাতে নিয়ে রাখছে আমি জাস্ট লিটারেলি আমার একটা ড্রেস আমার এফটি টি শার্ট হাঁটতেছি এমন সময় হোপের সামনে পানির ট্যাঙ্কির যেই জায়গাটা ওইখানে দাঁড়াইছিলাম পুলিশের যে ভ্যান আছে না এই যে মাইক্রোর মতো দেখতে এক ধরনের ভ্যান ওই আসলো এই তখন আমার একটু কেমন যেন লাগা শুরু করলো আমার হাতে ধরলো একজন মনে হলো যে আমি একটা আসামি আমি বললাম ওয়েট আমি আমাকে ধরা দরকার না আমি উঠতেছি সে আরও শক্ত করে ধরলো আমাকে ধরার পরে পুলিশের গাড়িতে উঠাইলো এই তখন নিজের একটা আসামি ফিলিং হচ্ছে মানে জীবনে তো পুলিশের গাড়িতে উঠি নাই পুলিশ পুলিশের গাড়িতে উঠাইলো পুলিশ আমাকে ধরে রাখছে কিন্তু এক পাশে একজন আর এক পাশে আরেকজন সামনে দুইজন বসা সবার হাতে আর্মড আমি মানে তখন আমার ফিলিংস হচ্ছে যে আসামি নাকি আমি এমনি ওসি কথা বলে আমি এমনি যাইতাম ওসির কাছে ওসি ওসি আমার বলতো যে একটু আসেন আপনার সাথে কথা আছে এত পুলিশ পাঠানো তো দরকার না আমি যাইতাম ওমা তারপরে থানায় ঢুকলাম সবার চেহারার মধ্যে একটা কেমন যেন ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিংস সিচুয়েশনটা তো এরকম না এই অসি রুমে ঢোকার পর দেখলাম পুরা রুমের মধ্যে আপনার পুলিশের লোকজন বসা কাউকে তো চিনি না এডিসি ডিসি হ্যাঁ এক একজন বসা এরকম পুরাটা রুমের মধ্যে যতজন যতটা সিট আছে সব রুমের মানে সবগুলো সিটের মধ্যে পসিবল যতটা পুলিশ আছে এর মধ্যে আবার দুইজন দাঁড়ায় আছে মোটা লাঠি নিয়ে তা আমি আবার এদিকে একটু তাকাইলাম ডিসি বইশ আমাকে বলতেছে এই যে এই যে এই যে লিডারটা আসছে ওর একটা আপ্যায়ন করো

তারেও ধরা হয়েছে মানে তাদের উপরে হয়তো একটা প্রেশার ছিল মানে ওনাদেরকে ওনাদের উপর আমার করুণা হয় ওই পুলিশ অফিসারদেরকে দেখলে আমার করুণা হয় এনারা জানে না যে দিন শেষে আফটার লাইফে ওনাদেরকে হিসাব দিতে হবে তো যতটা আঘাত আমার গায়ে লাগছে প্রত্যেকটা আঘাতের এটা সমান সমান হিসাব হবে না সেই হিসাব তো আমি নিব তো আমার কাছে তখন মনে হইল রে এত মারতেছে কেন আমার চোখ দিয়ে কিন্তু একটু পানিও বের হয় না কারণ আমি মানে প্রচুর ফুটবল খেলি বডি টডি মারাত্মক শক্ত ও মায়ের কিছু করতে পারব না এটা আমি বুঝতেছিলাম মার কত মারবি কিন্তু হাড্ডি ভাঙিস না এরকম হাত পাচ্ছি আর হাতের মধ্যে বাড়ি মারে তো ঘটনা হচ্ছে আমি মেন্টালি আপসেট হচ্ছিলাম কখন আমি বুঝতে পারতেছিলাম না কতক্ষণ মারবে একজন আমাকে বলতেছে আমি আমি চিন্তা করতেছি আমরা যদি গুলি করে আমি এই ভয় পাই গেলাম হঠাৎ করে ভয়টা পাইছি কি যদি আমার হার্টবিট গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব আমি তোর আমারে মার কিন্তু পঙ্গু বানাইছ না মনে মনে বলতেছি তো এর মায়ে মারলে তো আর ধরেন পঙ্গু হব না এতটুক স্ট্রেন্থ আমার আছে ছানিরে মারতেছে কোথায় পেছনে মানে আমাকে ধরে শুয়াইছে এরকম একটা ইশের মধ্যে মানে কোন বসার জায়গা আছে সোফার মধ্যে তো সোফার মধ্যে এইভাবে শুয়াইছে তো আমার পেছনের অংশটা আছানো ওপেন হয়েছে এই এই হচ্ছে তার বাইরের অ্যাঙ্গেল তো মারুক অনেক মাস আমি বসা কি যে কাহিনী করল এক একজন মানে কোনো কথাবার্তা নেই আছে কথাবার্তা আছে আচ্ছা কথাবার্তা তারা বলতেছে হ্যাঁ আমার তখন মনে হইতেছিল যে এই যে পুলিশ তো চাকরি করস তাই না তোর তো ছেলেমেয়ে আছে আমার তখন লিটারালি ওদের প্রতি হেডফুল লাগতেছে যে ওদের ঘরে যতগুলা ছেলেমেয়ে আছে সবগুলা ছেলেমেয়ে আমার ছাত্র এটা আমি জানি ওরা যদি একবার ঘরে গিয়ে যাইতো এবং ওই পুলিশ অফিসারের ঘরে যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলোর সামনে আমি কনফার্ম এই পুলিশ অফিসারের মুখ দেখাতে পারতেছে না মানে ওরা তো জানে যে মিরপুরের ডিসি ডিসি তৎকালীন কে ছিল তো আমার কাছে মনে হইতেছিল যে মায়ের খাইতেছি কিছুই তো করলাম না একটা অ্যাক্টিভিটি করতাম বা আমার মনে হইতে একটা ক্রাইম করতাম তাইলে আমি বুঝতাম মারতে মারতে আমারে সানিরে আর আমার বড় একজন মানে সিনিয়র একজন টিচার আছে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম তিনজনের সমান তালে মারতেছে এক একজন এক এক সময় আর ফোনটা দেখে আর আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব তো ওপেন ফেসবুকটা একবার করে ওঠায় আর বলে এই স্ট্যাটাস কেন দিছিস মানে সব কিছুকে আন্দোলনের সাথে তারা কানেক্ট করে ফেলল আচ্ছা আর তখন ওসি হচ্ছে ওসি হইল সেই ওসি যে ওসির সাথে আমার পাঁচ বছর আগে অনেকবার দেখা হইছে কি কারণে আমার অফিসের একটা প্রজেক্টে ওনার কাছে যাওয়া লাগছে আমি তখন ওসি কে তখন আমি ফিল করতে পারি না কারণ ওসি তখন কিছুই করে নাই ওনার যে সিনিয়র যারা ছিল তারা আমাকে আমাদেরকে মারছে মারতে মারতে ওনারা মনে একটু টায়ার্ড হয়ে গেছে আর পারতেছে না মারবে কতক্ষণ মারবে এরপরে আমাদেরকে থানার হাজতে নিল থানার যেই রুমটা সেই রুম থেকে থানার হাজতটা হচ্ছে এই পঞ্চাশ গজ দূরে পঞ্চাশ গজ কত হ্যাঁ হাইটে হাইটে হাঁটতে পারতেছিলাম না হাঁটতে পারতেছিল তখন তো এই মাসেল টাসেল সব একদম কালো বানায় ফেল এরপরে আবার আমাকে ডাইকা নিয়ে আসছে এবার ওসিকে কে দেখে আমি চিনছি আমি তখন ওসির দিকে তাকাইনি পুলিশ তো মিনিমাম ছিল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন ওসি ছিল এগারো নম্বর তারপর আমি বললাম আপনাকে তো আমি চিনি আমার শরীর কিন্তু পুরাটা এরকম ফুলাই ফেলেছে মাইরে হ্যাঁ আপনাকে তো আমি চিনি

হ্যাঁ আর ফাদ ভাই আপনার সাথে এই 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 ই করো এই ঠান্ডা পানি নিয়ে আসো কারা যেন একটা বললো আমাকে একটা ঠান্ডা পানি দিল মানে বরফের পানির যে ঠান্ডা পানিটা এইটা লাগায় অবসে থাকলাম আমার চা খাওয়াইছে চা অফার করলো আমি চাও খাইলাম এ ঠিক আমার সামনে এই আমার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ও সামনে দাঁড়ানো ওকে প্রচুর জিজ্ঞাসাবাদ করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ কৃপা ওরা আঘাত করে নাই আমি ওর চোখ দিয়ে ইশারা দিলাম মারছে ইশারা এখানে তিনজন কিন্তু আর মানে সিভিল ড্রেসে কিছু পুলিশ বসা ছিল এগুলো মনে ঊর্ধ্বতন কর্মকর্তা হবে আমি ওকে ইশারা দিলাম চোখ দিয়ে মারছে ও ইশারা দিল না একটু শান্তি পাইলাম হাত ধরে রাখছি আমি হচ্ছে ইয়াতে ঠান্ডা বোতলটাতে এই জায়গাটা তো ফুলে গেছিল এটা ধরে রাখছি আর এই হাত দিয়ে আমি চা খাচ্ছিলাম তো চা তো খাইতেই হবে তার সাথে আমি এরপরে যে আমার ভবিষ্যৎ কি তা আমি জানি না আমি তো মনে করছি যে তখন আমার ফিলিংস হয়েছে ওসি যখন আমাকে চিনছে আর বাকি ডিসি এডিসি যখন নাই আমি মনে হচ্ছে এখন ছাড়া পাবো হঠাৎ করে এই ফিলিংসটা কাজ করলো তা বললাম যে ওসি সাহেব নামটা বলতেছি না হ্যাঁ চিনি সবাইকে আমাদের ভবিষ্যৎ কি ফা সাহেব এটা তো আসলে বলতে পারবো না বুঝছেনি নি তো চাকরি করি এই তখন আমার ফিলিংসের শেষে তুমিও যখন এই কথা বলে ফেললা তার মানে সবাই তাহলে চাকরি করে সবাই তাহলে কার অর্ডার মানতেছে হচ্ছে সিম্পল উপর থেকে মানে একদম উপর থেকে বলা হয়েছে আন্দোলনের সাথে যে ছিল সব থানায় ঢোকাবা তখন আমি বুঝে গেছি গেমটা কোথায় যারাই পাবা তারাই ঢোকাবা ওসির কাছে অর্ডার আছে ওসি অ্যাপ্লাই করতেছে তখনকার সময় ডিসি এডিসি সবাই ছিল এরা মারছে হয়তো এদেরকেও বলা হয়েছে যত মারবা তত প্রমোশন এইটা এই ঘটনাটা মানে কোন তারিখের এটা একত্রিশ একত্রিশ জুলাই জুলাই সকাল এগারোটা দশ না এগারোটা পঁয়ত্রিশ কারণ এগারোটা পনেরোতে আমি ক্লাসে কারণ ছয় এগারোটায় ক্লাসে আমি রুই মাসটা আঁকাইছি মাত্র তখন থেকে এই ডিসকাশন হইতে হইতে পঁচিশ মিনিট হয়েছে এই তখন আর ওসির রুমে যখন গেলাম তখন সম্ভবত সাড়ে বারোটা পনেরো বাজে মানে এক ঘন্টার এপার ওপার এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল চেঞ্জ হ্যাঁ চেঞ্জ এবার ওসির আমি একটা কথা বলছি আমার তো তখন প্রচুর সাহস হয়েছে চাকরি তুমি যখন বললা চাকরি করতেছো তার মানে তুমি তো মানে অপারগ তুমি হইলে অপারগ তুমি এলে একটা পুতুল এটা আমার ফিলিংস হয়েছে তাই আমি বললাম ওসি সাহেব এই যে আপনি যে আমারা নিয়ে আসছেন বা আপনারা যে নিয়ে আসছেন আমার স্টুডেন্ট তো জানে এরপরে থানার কি হবে এটা কিন্তু আমি যে বলতে পারবো না এটা আমি ওনারা বলছি এবং কোনো সময় যদি ওনার সাথে আমার দেখা হয় বা প্রমাণ হয় ওনাকে আমি বলছি যে আমার স্টুডেন্ট এই থানার কি করবে বা এর পরের কি হবে ওসি সাহেব এটা কিন্তু আমি জানি না এটার জন্য আমি দেয় না আপনি এটা জানে রাখেন আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সামনে আর যারা কিছু কিছু লোক তো আমাকে চেনে ওরা কেউ কিচ্ছু বলেন নেই কথাটা বলার পর ওরা শুনলো আমি ওদের দিকেও তাকাইলাম ওনার দিকেও তাকাইলাম তাই আমি বললাম যে স্টুডেন্ট তো জানছে আমি এখানে এরপর এই থানার ভবিষ্যৎ কি হবে ওসি সাহেব এটা কিন্তু আমি শিওর না আপনি আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না আজকে থানায় গেলে দেখবেন পুরা থানার শুধু ইটটা বাকি আছে কিছু বাকি নেই মানে সব পোড়ায় আমার যে রুম ওই রুমে আমি গেছিলাম দেখতে আমি ওই রুমেও ঢুকছি বাইরে থেকেও দেখছি পুরোটা রুম পোড়া ভাঙচুর করে পুরা থানার খালি বিল্ডিংটা ভাঙে নেয় তো এই যে অবস্থাটা আজকে হয়েছে তখন আমার কাছে ফিল হইতেছিল যে এই যে আমি মায়ের খেতেছি এইটার কোনো না কোনো রেজাল্ট আমি পাবো আপনি কতদিন আটকা থাকলেন একেবারে কি আমাদের মানে যেদিন আমাদের বিজয় আসলো সেদিন পর্যন্ত আপনি আটকা একত্রিশ তারিখ থেকে ছয় তারিখ ছয় তারিখ এবং এর মাঝে আপনার পরিবারের উপরে তো একটা আচার ব্যাপার ছিল তাই না তো সেই ঘটনাটাও একটু শুনি যে আপনার ফোন থেকে আই থিঙ্ক আপনার পরিবারের কমিউনিকেশনগুলো পাওয়া যাচ্ছিল ফ্যামিলি ফ্যামিলি ধরেন আমার মতো একটা মানুষ অন্তত পক্ষে যারা রেসপেক্ট করে আমাকে আমার ফ্যামিলি তো জানে কি ঝড়টা যাওয়ার কথা বলেন ঝড় তো গেছেই মা চোখের তো পানি আর নাই সব তো ফেলা দিছে তো ঘটনা হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ জীবনে কোনো আইনজীবীর সাথে কমিউনিকেট করে নাই আমার ফ্যামিলির সবাই আমার আল্লাহ তখনও এটা মনে টেস্ট করতেছিল আমার ফ্যামিলিতে কিছু লোকজন তৎকালীন সময় পাওয়া গেছে এবং আল্লাহ এটা কি জানেন ওই যে ই দেয় না দুর্যোগ দেয় এই দুর্যোগটা দেয় হচ্ছে মানুষের ক্যাপাসিটি বোঝার জন্য আপনার জীবনে যখন ডিজাস্টার নামবে তখন আপনার আশেপাশের মানুষের ক্যাপাসিটি এবং ওর অ্যাবিলিটি বুঝে ফেলবেন আপনি ও কত দূর করতে পারে আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল ভাই আপনার কিছু লেখে আমরা বইলেন একটারও পাইনি কিচ্ছু হবে না ভাই আমরা আসি আপনার পাশে এই কথাটা যখন বলে আমার তখন হাসি লাগে কই আমি তো তোরে পাশেই পেলাম না তো আমি অবশ্যই এটা আবেগের কথা মানুষ বলে আবেগের দরকার আছে জীবনে আমার ফ্যামিলি আইনজীবী খুঁজতে খুঁজতে আর কোর্টের পিছনে দৌড়েতে দৌড়েতে অস্থির হয়ে গেছে এবং আমার লয়ারের সাথে আমার এখনও কথা হয় আজকেও কথা হয়েছে আমাকে ফোন দিছে এবং আমাকে বলছে ভাই আমি যার জন্য কাজ করলাম আপনাকে তো দেখলাম না এখন পর্যন্ত আপনি একটু আসেন তো ওনার সাথে আমার কথা হয়েছে শুক্রবার ইনশাল্লাহ ওনার সাথে আমার একটা মিটিং হবে তো উনি আমাকে বললো যে আপনার জন্য আমি ভয়েস রেজ করছি কিন্তু আপনাকে আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না এখন পর্যন্ত ওনার সাথে আমার মিটিং হয়নি যে আইনজীবী আমার জন্য কাজ করছে তো কোর্টে দৌড়েতে দৌড়েতে হাজতে দৌড়াতে দরেতে। থানা ডিবি পুলিশ কোর্ট আর জেলখানা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি না আমার সানির রিপন স্যার মনির স্যার এই আমার শ্বশুর এবং হচ্ছে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট রাজ রাজরেও তো মানে আমার তো সবচেয়ে টেনশন ছিল ওকে নিয়ে আমাকে যদি একা ধরতো বিশ্বাস করে আমার কোনো টেনশন হতো না আমরা যদি একা ওরা তিন দিন পিটাইতো তাতেও আমার কোনো আফসোস ছিল না কিন্তু যখন আপনার সাথে আরও কয়েকজনকে নিয়ে আসবে তখন আপনার টেনশন হবে ওরে যখন সে ওর ফ্যামিলিও তো টেনশন করতেছে এই সামগ্রিক টেনশনে তবে আমার একটা ই মানে ভরসার জায়গা ছিল যে পোলামনগুলো স্মার্ট আছে আমার ছেলে মেয়ে আর যারা আমাকে চেনে পুরো বাংলাদেশের টপ নচ মানুষ যারা অ্যাকচুয়ালি আমাকে চেনে এরা তো কোনো না কোনোভাবে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হবে তো ওই গেমটা ওরা খেলছে মানে টপ নোচ যারা বলতে আমার এন্ডে তো মন্ত্রীদের কথা আমি বলছি না বা ওই পর্যায়ের কারো কথা বলছি না যারা একটু ক্যাপাসিটি রাখে কোর্টে পিঞ্চ করার বা আইনজীবীকে ফোন দিয়ে কি বলে প্রভাবিত করার এই ধরনের লোকের সাথে আমার ফ্যামিলির কথাবার্তা হয়েছে তো কষ্টটা আসলে অনেক আমি জানতে চাই না ওদের কাছ থেকে যে তোমরা কি করছো ছোট ছোট কিছু ক্লু পাইছি এরপরে আমি রিগেইন করতে চাই না তাহলে ওরা আবার কষ্ট পাবে তো কষ্টের জিনিসগুলো আমি ডিসকাসই করি নি ওদের সাথে পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই যে সময়টাকে আমরা বলি বিজয়ের দিন সেই বিজয়ের দিনে আসলে কি অবস্থা ছিল সেই দিন কখন বুঝলেন যে আমরা আসলে বিজয় পেতে যাচ্ছি একদম এক্স্যাক্টলি মনে নাই জেলের ভিতরে জেলের ভিতরে কি হয় জানেন মানুষের কিছু করার থাকে না পুরা চব্বিশটা ঘন্টা মনে হয় চব্বিশশো ঘন্টা এক একটা মিনিট বলে বলে যায় কিছু করার নাই তো চার তারিখে একটা আওয়াজ উঠলো কি লোকজন তো খুব মানে ট্যালেন্টেড এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দেখলাম ওরা নাকি বিটিভি দেখতে পায় ওবাক তা আমরা জানলা দিয়ে একটা চিৎকার দিই কিরে আজকের খবর কি ওই বিল্ডিং থেকে আরেকজন বলে ভাই খেলা কিন্তু জমছে কি জমছে এত কথা তো বলা যায় না তো ওদের ঘরের মানে এক জেলখানা থেকে আরেক জেলখানা ঘরের ভিতরে মানুষের মুভমেন্টটা দেখা যায় তো ওরা দেখলাম খুব হ্যাপি মুভমেন্ট আছে তো আমার যে কারারক্ষী ছিল যার সাথে আমার ফ্যামিলির কমিউনিকেশন হয়েছে বা আমার কমিউনিকেশন হয়েছে ও একটা ঘ একটা নিউজ দিল আমাকে যে সামথিং হ্যাপেন্ড তো ওই খবরটার পরে ভিতরে একটা এমন বাতাস আসলো ওখানে একটা কথা বললো স্যার শহীদ মিনারে কিন্তু দুই লাখ মানুষ জমা হয়েছে আমি বললাম শিওর তুই জি স্যার খবর এই যে তো এগুলা হয় জেলখানে হ্যাঁ জেলখানে অনেক অনেক গল্প আছে এগুলা আসলে বলে শেষ করা যাবে না তো কত মানুষ আচ্ছা দুই লাখ মানুষ জমা হয়েছে তারপর পুলিশ তো ইনএকটিভ ওখানে দুইটা লাইন আমাকে বইলা চলে গেছে তো আমার রুমের সবাই জানতো যে আমার কাছে ইনফরমেশনটা আসে বাকিদেরও বাকিরো ভাই স্যার মানে জেলখানায় তো দেখছি যে অর্ধেক আমার ছাত্র মানে নিজের কিং ফিল হইতেছিল তখন প্রত্যেক রুমে আমার ছাত্র কিরে তোরা স্যার আমি তো ইউনিভার্সিটি তুইও জেলখানায় স্যার তুই কোন আমি ইউনিভার্সিটি তুই কি করতেছি স্যার আমি ক্রিকেট খেলতেছিলাম আমার উঠে নিয়েছে তোর সাইতে তো তাহলে আমার সাইতে তো তোর কপাল আরও খারাপ তুই কিছু করিস নাই স্যার বিশ্বাস করেন কসম আমি আন্দোলনেও যাইনি জীবন স্টেটাসও দেয়নি স্যার তাহলে তুই স্যার আমি যাই না তোর আমুর কি অবস্থা স্যার আমু ভালো আছে কয়দিন ধরে জেল কাটতেছি ক স্যার আজকে একুশ দিন হলো একুশ দিন একুশ দিন আমি তো মাত্র পঞ্চম দিন ওর সাথে কথা তুই একুশ দিন ধরে জেল কাটতেছিস স্যার আমাকে নিয়ে এসেছে কোন এলাকার থেকে বলল একটা এলাকা তোর বাবা মার কি অবস্থা আমি তো আর সাধারণত তুই করে কথা বলি স্যার আম্মুর সাথে কথা হয়েছে কবে ও স্যার দিন পরে কেমনে এমনি তো যারা হচ্ছে জেলে বেশি দিন ছিল ওদেরকে এক্সপিরিয়েন্স তো হয়েছে আমাকে দেখার পর সবাই আমাকে টিপস দিছে টিপস স্যার এই করা যাবে এই করা যাবে না এক একজনকে এইভাবে দেখতে হবে স্যার জেলের ভিতরেও ফর্মা থাকে বুঝেন এবং ছাত্ররা তখন আপনাকে শেখাচ্ছে একদম স্যার জেলের ভিতর আপনি দেখবেন স্যার এক এক জনের মুভমেন্ট এক এক রকম আপনি বুঝবেনই না যে স্যার ও স্যার কি আপনি এই 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 করবেন আমি বললাম বলিস কি মানে আমার মনে হলো যে আমি একটা রিয়েল গেম জোনের মধ্যে আছি কাউরে ট্রাস্ট করা যায় না আপনি কাউকে ট্রাস্ট করে ভিতরের মনের কথা বলে দিলে দেখবেন গেম লেগে গেছে তো আমি ও যখন আমারে বলল যে কি দেড় লাখ মানুষ দুই লাখ মানুষ জমা হয়েছে কিছু একটা হবে তখন ভিতরে একটা প্রশান্তি লাগা শুরু হলো এরপর কেমনে কেমনে যেন খবর পাইলাম যে সাম্বি ফ্লোয় কেউ দেশে নাই একজন বের হয়ে গেছে আরে বাপরে মানে রুমের ভিতরে আমাকে জড়ায় ধরে এক একজন মানে আনন্দের অশ্রুকারে বলে এইবার তো স্যার মুক্তি আমি তো আমি তখন আমি আবার একটু টাইপের মানুষ ধরেন কনজারভেটিভ টাইপের মানুষ আবার যখন এক্সপ্রেস করি তখন খুব এক্সপ্রেস করি আমি তখন কুল থাকার চেষ্টা করতেছিলাম কারণ জেলখানা একটা সিসি ক্যামেরা ছিল প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা সিসি ক্যামেরার সাউন্ড রেকর্ড হয় আচ্ছা এবং জেলখানার ক্যারেক্টার হচ্ছে কখনো লাইট অফ হবে না কখনো মানে কোন সময় একদম ধীরে মতো আলো আপনি রাত ধীরে এই এই আলোতে ঘুমাইতে হবে এভরি রুম কোনো লাইট অফ নাই সব সিসি ক্যামেরা রেকর্ড হয় সব সিসি ক্যামেরায় সাউন্ড হয় আমি চিন্তা করতেছি কখন যে কোন কথা রেকর্ড হয় কার কাছে যে কি যায় কে যে দেখতেছে কোনো সাউন্ড আমি করতেছি আমি তো সাইলেন্ট লাস্ট মোমেন্টে গেট থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি কোনো উচ্ছ্বাস প্রকাশ করবো না এটা হচ্ছে আমার প্ল্যানিং ছিল আচ্ছা ওরা সবাই কারণ ওরা তো আনন্দ করতেছে ওরা তো জানে না যে ছাড়া পাবে আমি তখন জানতাম আমি ছাড়া পাবো কিন্তু আমি এক্সপ্রেস করিনি তখন খবর হয়ে গেছে তখন আমরা জেলখানার দরজা দিয়ে জানলা দিয়ে ওই দূরে জেলখানার যে গেট সেখানে দেখলাম মোটামুটি মানুষের হাজার জমায়েত হয়ে আছে হঠাৎ করে এক একজন আসলো এই কবির পিতা সগীর পিতা মোজাম্মেল এভাবে ডাকে জেলখানায় জেলখানার ডাকি হচ্ছে আপনার নাম আর আপনার পিতার নাম ধরে ডাকবে হঠাৎ করে নাম আসা শুরু হইলো কেন এই আপনাদের জামিন হয়েছে ও মাই গড জামিন হয় আবার আমাদের রুম থেকে প্রথম দুইটা বাইরে এলো জামিন হয়েছে তার মানে সবার জামিন হবে এমন কোনো এক সময় কারারক্ষীদের কেউ একজন ভিতর আইসা একটা আওয়াজ দিয়ে গেল। ভাই আপনাদের সবার জামিন হবে এই তখন ফিলিংস হয়েছে যে না মানে লাস্টলি বেরোচ্ছি তো যখন বেরোব কয় তারিখ ছয় তারিখ মনে হয় পাঁচ তারিখ রাত সাড়ে সাতটায় আমাদের গেট খুললো সবার একটা কেস কার্ড থাকে কেস কার্ড এটা হচ্ছে আপনার আইডেন্টিটি এখানে লেখা আছে আমি অমুক ওই যে আপনার ইয়েতে টিভিতে আমরা দেখেন এরকম করে বুকের মধ্যে একটা হাতে একটা কার্ড থাকে লেখা থাকে ফাহাদ আসামি নাম্বার এত এরকম একটা ছবি ওখানে আছে আর কেস কার্ডের মধ্যে ধারা দেওয়া আছে আমি কত ধারার আশামি আমাকে 13টা ধারা দিছে 13টা ধারা আমি পুলিশ মারছি আমি বিশপোরক বানাইছি আমি মেট্রোরল ভাঙছি আমি এ সব মানে যত ধারা আছে যত প্রকার অকারেন্স সব অকারেন্স আমি করছি লিখতে লিখতে ধারা লিখতে লিখতে দুই লেন হয়ে গেছে এর যদি ধরেন এক ধারারও বিচার হয় তা আমার 31 বছরের জেল হওয়ার কথা যে ধারা আমাকে dise তো এখন এই কেস কার্ড নিয়ে গেছি প্রত্যেকটা কেস কার্ডে যতজন আসামি এই আন্দোলনের কারণে বুড়ুক্সে ভিতরে সব বাইরে হলো জেলখানা থেকে ধারাগুলো কি সব মৌকুফ হয়ে গেল ধারা তো মৌকুফ হয়ে যাওয়ার কথা কারণ गवर्नमेंटই তো চেঞ্জ হয়ে গেছে তো আমার অ্যাডভোকেটের সাথে কথা হলো আমরা আবার খারিজ পত্র আমরা পাইলাম কোর্ট থেকে ধারা তো লিখছে এরকম যে ধারাতে কি সব লেখা আছে এলো মনেও নাই কেস কার্ডটা জমা দিয়ে জেলখানা থেকে বের হইতে হয় আচ্ছা পুরো জেলখানায় 5 10 15 হাজার মানুষ হবে তখন দাঁড়াইছে সবার অপেক্ষা হচ্ছে কখন বের হব সন্ধ্যা 7টায় দাঁড়াইছি মাটিতে আর ওই যে গেট দেখা যাচ্ছে কিন্তু এই পঞ্চাশ গজ দূরে গেট এই গেটটা দিয়ে বেরোতে পারতেছি না এত মানুষ লাস্টে সাড়ে বারোটার সময় বেরোছি আমরা সাড়ে বারোটা না একটা সময় সাড়ে বারোটা পৌনে সময় মনে হয় বেরোছি এই এতক্ষণ আমরা দাঁড়ায় ছিল এই হলো সিচুয়েশন এরপরে ওই কারারক্ষী যিনি আপনাকে খবর দিচ্ছিলেন তার সাথে পরে আর দেখা হয়েছিল কখনো আফসোস তার সাথে আমার এখনো দেখা হয়নি কিন্তু দেখা হবে ওর সাথে দেখা হবে হবে আচ্ছা তাহলে এটা একটা সাসপেন্স সাসপেন্স ওর সাথে আমার দেখা হয়নি কিন্তু ও হইল ওরা আমি কেমনে পাইছি ওর দিকে তাকে আমার মনে হয়েছে যে চেহারা দেখে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলে না ওর দিকে দেখে মনে হয়েছে যে ইজ এ গুড ম্যান ওর কাঁধে একটা হাত দিলাম আমার পরিচয়টা দিলাম ও আমাকে টের পাইলো যে আমি কি হ্যাঁ একটা হ্যান্ডশেক করলো আর বললো যে তুই শুধু আমার মাকে একটু ফোন দিবি কারণ আমি তো কমিউনিকেশনই করতে পারতেছি না তিন দিন ধরে তো কোনো টাচের মধ্যেই নেই যে আমার ফ্যামিলি কি আছে আদৌ কোথায় আছে কি অবস্থায় আছে ওরে আমি বললাম যে তুই একটু বাসায় তুই একটু ফোন দিবি এটা আমার আমার শুধু মায়ের নাম্বারটা মুখস্থ আছে আর কারো নাম্বার কারণ নাম্বার তো মুখস্থ থাকে না আমাদের ছয়জনের কারো নাম্বারই মুখস্থ নাই তাহলে কমিউনিকেশনটা তো হবে কোথেকে তা আমার মায়ের নাম্বার মুখস্থ আছে আমি ওরাই বললাম এই নাম্বারটা লেখ লেখে একটু ফোন দেওয়া বলবি যে আমি ঠিক আছি আর তিনটা লাইন আমি ওকে বলছি যেটা বলে এটা রেজাল্টটা কি হয় আমাকে তুই পরের দিন জানাইস ও ঠিক ঠিক আমাকে খুঁজে বের করে আমারে বলছে তখন আমার মনে হয়েছে একটা ট্রাস্টেবল লোক আমি জেলের ভিতরে পাইছি যার দিয়ে আমার কমিউনিকেশন হবে এই তখন ওরে আমি একটা ইনসেন্টিভ দিয়ে শুরু করলাম ওর সাথে আমার কমিউনিকেশন ওই কারাবন্দির দিনগুলো বইটিতে ওই তিনটা লাইন আমরা পাব চেষ্টা করব আমি বলার কারণ এখন তো আর আসলে ওপেন সিক্রেট এটা তো সারভাইভাল অফ দা গেম মানে সারভাইভাল অফ দা ফিটেস্ট একটা যে বিষয়টা সারভাইভাল গেম যেটা আমার টিকে থাকতে হবে তো তো টিকে থাকার জন্য আমার ফ্যামিলির সাথে কমিউনিকেশন করার জন্য যা করা লাগবে আমি যে কোনো উপায় সেটা করব দ্যাটস দ্যাট ওয়াজ দা থিং জেল গেটের একটা ছবি মনে হয় সবাই দেখেছে সোশ্যাল মিডিয়ায়তে জেল গেট হ্যাঁ জেল গেটের একটা ছবি এবং আপনার পরিবারের ছবি আছে সেখানে এরকম কিছু কি আছে আমি এখনো দেখি নাই এরকম কোনো ছবি যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে হয়তো ওদের কোনো ছবি মানুষের কাছে আসছে আমি খুব তখন ব্ল্যাঙ্ক ছিলাম ওই যে যে সাত দিন আমরা ভিতরে ছিলাম ওই সাত দিন বাইরে কি হয়েছে আমাদের কোনো আইডিয়া নাই যখন গল্পে গল্পে শুনছি আর কি বিষয়টা এরকম হবে আচ্ছা তো সেই ক্ষেত্রে কারা বন্দির যে দিনগুলো এই বইটা যেহেতু আমরা পড়ার জন্য আসলে ভীষণ উদ্গ্রীব হয়ে আছি এবং আমি তো গত কাল গিয়ে ওয়েসলে স্টার্ট করে ফেলেছি তো আমি একটু জানতে চাই যে কবে নাগাদ হাতে পেতে পারি আমার প্রকাশনীর সাথে কথা হয়েছে আমি চেষ্টা করতেছি বইটাকে এমনভাবে লেখার যেন রিকমেন্ডেশন থাকে যেন আগের স্টোরিটাকে আমি লিখতে পারি শুধুমাত্র জেলের গল্প না তার আগেরও কিছু গল্প ছিল এবং আমার কথা হচ্ছে এখনকার যে অবস্থানটা এখন দেখেন সিচুয়েশন কেমন প্রশাসন কিন্তু একটু মোটামুটি উইক হ্যাঁ অনেক জায়গায় চুরি ডাকাতি বাড়তেছে এবং সংস্কার যে করতে হবে এই সংস্কার করার জন্য তো আগে আইডিয়াল সিচুয়েশন থাকা লাগবে সেই সিচুয়েশানটার একটু ঘাটতি আছে আর আমাদের বাঙালিদের আসলে অনেক জ্ঞান কম আবেগ অনেক বেশি ফেসবুকে যা দেখে তাই বিশ্বাস করে আর নিজে যেটা ভাবতে পছন্দ করে তাই ভাবে এবং মানে সবসময় কেমন যেন একজন আরেকজনের খুদ ধরতে ব্যস্ত এবং একটা অধৈর্য অবস্থিসে একটা অস্থির সবে অনেক অস্থির মানে এই ভেঙে ফেলবো এই করে ফেলবো কিন্তু মানে জ্ঞান বিজ্ঞান ছাড়া প্রজ্ঞা ছাড়া স্থিরতা ছাড়া একটা জাতি কখনো উন্নতি এই ভাবে উন্নতি হবে না একেবারেই তাই এবং এখন যে সময়টা এসেছে এখন আমরা বলছি যে আমরা স্বাধীন বাংলাদেশে আছি কিন্তু কিছুদিন পর পরই দেখা যাচ্ছে রাস্তার একটা জায়গায় জটলা আজকে সেই আন্দোলন করছে সেই আন্দোলন করছে আমাদের উপজাতিদেরকে তো এই উপজাতি কারা এটা আমার ভাই ওদের চেহারা সুরত একটু অন্যরকম হইতে পারে তাই বলে এরা আমার এতটুকু একটা দেশ এই কোনা দিয়ে পঞ্চগড় দেখা যায় আর ওই কোণা দিয়ে খুলনা দেখা যায় আর ওই কোণা দিয়ে বান্দরবন দেখা যায় তো এই বান্দরবানের এই সন্তান আমার আমার যে অফলাইন ব্যাচ এই অফলাইন ব্যাচে এই চাকমা মার মা গারো এরকম অনেক স্টুডেন্ট পড়ে তো এরা তো আমার ভাই না এতটুকু একটা দেশের মধ্যে এরা আবার বিভাজন করে কেন এটা তো আমি বুঝতেই পারি না মানে যেখানে হওয়া উচিত ছিল প্রত্যেকে আমরা হচ্ছে ইউনাইটেড হয়ে কাজ করব। তো আমরা ঘুরতে যাই না পাহাড়ে তো ওরা না থাকলে আমরা ঘুরতে কোথায় যাব তো পাহাড়ে যদি ওরা না থাকতো ওরা যদি পাহাড়ের ওই কালচারে ওই সিচুয়েশন ওইভাবে ওরা বড় হয়েছে বলে ওরা জেনেটিক্যালি ওইভাবে আপগ্রেডেড তো এটা আমাদের মানে রিসিভ করতে সমস্যা কথা এই যে জ্ঞানের অভাব আমরা আসলে সেটাই ফ্যান আমরা অধিকাংশ বাঙালি বা অধিকাংশ মানুষ খুব ফ্যান্টাসিতে আসি কিন্তু প্রপার এক্সিকিউশন অফ উইজডম না থাকলে এই দেশের স্বাধীনতা দিন শেষে হাস্যকর মনে হবে একেবারে এবং দেখা যাচ্ছে ওই যে সংসদ ভবনের রাস্তাটা একটা দেয়ালে গ্রাফিতিতে লেখা যে আমরা আসলে শান্তি খুঁজতে পাহাড়ে যাই কিন্তু পাহাড়ের মানুষরা কি আসলেই শান্তিতে আছে তো এটা আসলে আমাদের জন্য একটা বেশ দুঃখজনক ব্যাপার একটা ব্যর্থতার জায়গা হচ্ছে পাহাড়ের আমাদেরই ভাই বোনরা তারা এভাবে আসলে আলাদাভাবে তাদেরকে মানে দেখা হচ্ছে লেফটেন্যান্ট তানজি মারা গেল জি এটা তো এটা তো কাম্যই হইতে পারে না ওর মতে একটা মানে গুড লুকিং একটা অফিসার আর্মি অফিসার লেফটেন্যান্ট মাত্র সেকেন্ড লেফটেন্যান্ট সাহসী হ্যাঁ সেকেন্ড আর্মিরা সবাই সাহসী সেকেন্ড লেফটেন্ট থেকে লেফটেন্ট হয়েছে মাত্র কি সুন্দর একটা ক্যারিয়ার কি বিউটিফুল একটা ছেলে এই ছেলেটার মারা যাওয়ার কথা মারা গেছে এখন সিচুয়েশন হচ্ছে যে মানে এই দেশে এই দেশে এখন কি লাগবে জানেন এই দেশে লাগবে হচ্ছে প্রশাসন লাগবে এই জাতিকে ঠিক করতে সঠিক প্রশাসন এবং যোগ্য যোগ্য ব্যক্তিটাকে যোগ্য জায়গায় যাইতে হবে এখন যোগ্য ব্যক্তিটাকে এটা অ্যাসেসমেন্ট করতে তার চাইতে যোগ্যতা দরকার ওই বড় যোগ্যতাটা যদি আমরা ডক্টর ইউনুস সাহেব মানে ওয়ান্ডারফুল একটা পারসন একদম এখন পৃথিবীর সবার কাছে উনি সম্মানিত তো আমার কি কোনো যোগ্যতা আছে ওনাকে অ্যাসেসমেন্ট করে বলার উনি ঠিক নাই মানে বাঙালির আরও বিশেষ সমস্যা হচ্ছে যেই ব্যাপারে জ্ঞান কম ওই ব্যাপারে সে একটা সিদ্ধান্ত দিতে পারে তো ইউনুস সাহেবকে যেখানে মানে ক্লিন্টন ফ্যামিলি এবং ওয়ার্ল্ডের বেস্ট যারা মানে নোবেল লরিয়ার যারা এরাও যেখানে অনার করে এবং ওনার একটা মানুষ এই যে ইউএন এর যেই মানে অধিবেশনটা হইল সেখানে একটা জায়গায় নিজের কথা বলছে একটা জায়গায় নিজের কথা বলে না উনি আবু সাহেদের কথা বলছে মুগ্ধর কথা বলছে আর সমন্বয়কদের যে মাস্টার ওর কথা বলছে সো এই হচ্ছে একটা লিডার পুরোটা সময় উনি আন্দোলনকে ডেসক্রাইব করেন আবু সাইদ যেভাবে বুক পেতে দাঁড়িয়ে গেল সেটা উনি ব্যাখ্যা করছেন পুরোটা সময় ইয়েস সুতরাং আমার এই আমার এই জায়গাটাতে আমার যতটুকু জায়গা আমার কথা হচ্ছে এই মানুষটাকে বিশ্বাস করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং কমপ্লিট যে অ্যাডভাইজার কমিটিটা আছে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার কমিটি প্রত্যেকটা মানুষ ক্লাসিক্যাল এবং প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল এক একটা স্টার এদের কাছে জাতির যে প্রত্যাশা মনে করে যে আজকের মধ্যেই মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে মানে স্বপ্নে দেখতেছি পুরা বাংলাদেশটা আজকে গ্রিন হয়ে গেল এটা এইভাবে হয় না পনেরো ষোলো বছরের যেই এই জঞ্জাল এটা সরাইতে অনেক সময় লাগবে তো ওই সময়টা স্টে করতে হবে ওই সময়টাকে দিতে হবে আর নিজেদের কাজটা বুঝতে হবে আর একটু ফেসবুকের মধ্যে এই যে লম্ফ জম্ফটা কমাইতে হবে একেবারে সমন্য ঘাসনাথ আব্দুল্লাহ ওর একটা ভিডিও আমরা যখন দেখছিলাম তার ভিডিওতে সে বলছিলেন যে এর আগেও অসুবিধা হয়েছে তখন তো কমপ্লেন করতে পারা যায়নি এখন যে আমরা কমপ্লেন করতে পারছি সবার সবার দোষ ধরতে পারছি এটাই হয়তো আর স্বাধীন এই মুহূর্তের জন্য তবে স্ট্যাটিক বাংলাদেশ দেখতে হইলে শ্রদ্ধাবোধ লাগবে পারস্পরিক এবং একটু সম্প্রীতি বজায় থাকা লাগবে এই অধিকাংশ মানুষের জ্ঞান কম এবং এই জ্ঞান কমের কারণে এদের ভিতরে ধর্মের কারণেও বিদ্বেষ হয় হ্যাঁ দেখবেন যে ছোট ছোট কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে রিজিরো রিজন মানে এই জ্ঞান কম থাকার কারণে জানে না যে আমাকে আমি যেটা সিক্স দেখতেছি এটা ও অন্য নাইন দেখতেছে আমারটাও রাইট ওরটাও রাইট ও যখন বললো আমি নাইন দেখতেছি আমি তো সিক্স দেখতেছি কিন্তু দুইজনের যে রাইট দুইজনের পার্সপেকটিভটা যে আলাদা আমার মনে হয় যে এই মুহূর্তে যারা মানে দেখবে দর্শক যারা দেখবে বা আপনারা যারা দেখবেন বা আমার ছাত্র যারা দেখবা আমার কথা হচ্ছে শান্ত হওয়া লাগবে এখন অশান্ত হইলে হবে না দেশটাকে বিনির্মাণ করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করাটা প্রচণ্ড পরিমাণে মানে উইজডমের কাজ এটার জন্য লেখাপড়া করা লাগবে হ্যাঁ এখন ছাত্রদের মধ্যে কিছু হইলে রাস্তার মধ্যে একটা আন্দোলন আন্দোলন কি পরীক্ষা দিব না কি একটা আজব মস্করার ব্যাপার তোমরা এগুলা বন্ধ করো আর দ্বিতীয়ত হচ্ছে জ্ঞান অর্জন করা লাগবে আর যারা অলরেডি জ্ঞানী যারা আসলে সত্যটা দেখে হ্যাঁ পিছন থেকে দেখবেন কিছু মাস্টার মাইন্ড আছে ওরা অনেক দূর দেখতে পারে যে আজকের এই যে হট্টগোল ওরা এই হট্টগোলটা দেখে না ওরা দেখে হট্টগোলের পরে কি হচ্ছে এবং এরপর কি হবে এই দূরদর্শী কিছু মানুষ লাগবে যারা বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটাসটা ঠিক করতে পারবে সোশ্যাল স্ট্যাটাসটা ঠিক করতে পারবে রিলিজিয়াস স্ট্যাটাসটা ঠিক করতে পারবে আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ আইফোন সিক্সটিন কে আগে কিনলো এটা ইকোনমির অ্যাক্টিভিটি না ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে ও আজকে দুই কোটি টাকা উঠাবে ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা দ্যাটস দ্য ইকোনমি আমার আমদানি রপ্তানি ঠিক আছে আমি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি আমার দেশ থেকে যে পোলাবানগুলা যে মেধাবী পোলাবানগুলো একটা সুযোগ পাইলে টুক করে উড়ে ইউএসএতে একটা দৌড় মারলো এবার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া গিয়ে টিচার হয়ে আরাম করে বসে আছে এই জায়গাটার থেকে একটু ব্যাক করাইতে হবে যে এই 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 মেধাটা এইখানে কাল্টিভেট করতে হবে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে গবেষক বাইর হবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আইডিয়া দিবে যে যমুনা নদীর উপরে রকমের ব্রিজ হওয়া উচিত তারপরে রাশিয়া ইউনিভার্সিটি থেকে একটা গবেষক বের হবে সে বলবে ফারাক্কাবাদের সামনে এই করলে ঘটনাটা এমন হবে ওই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে একটা গবেষক বের হবে সে আইডিয়া দিবে যে এই গোল্ডেন রাইসটা এরকম করে করলে ওই চালের মধ্যে ভিটামিন এ বেশি পাওয়া যাবে এই মানুষ লাগবে ওই এখন আর ওই আপনার ধরেন রাস্তা আটকানোর মানুষের দরকার নাই। কিছু হইলে রাস্তা এটা তো সবাই পারে জ্ঞানের ব্যবহার লাগবে তাইলে এই দেশ স্বাধীন হবে একদম এবং ব্যাংকিং ব্যাংকিং খাতে ত্রিশ হাজার কোটি টাকা দেশে ফেরত এসেছে এটা কিন্তু এর আগে কখনো আমরা শুনিনি যে এত অল্প সময়ের মধ্যে ব্যাংকিং খাতের এই টাকাটা পাচার হয়েছিল সেটা শুনবেন করতে ওই সোর্সটা দেওয়ার মতো আর কলিজেই তো মানুষের ছিল না ব্যাংকের অবস্থা ভয়াবহ খারাপ এটা কনফার্ম মানে এটা হচ্ছে যে ওই সার্ভিসটা নিতে যায় সে বুঝতে পারে ব্যাংকের ম্যানেজারদের উপরে যে চাপ ছিল কিছু মানুষজন ছিল যারা নিজেদের মতন করে মানে এমন এক গেম খেলে দিছে মানুষ টাকার তো রাখবেই ব্যাঙ্কে মানে বললে আসলে অনেক বলতে হবে মানে এত ইচ্ছা করতেছে না বলতে একটা মানুষ এই দেশের টাকা রপ্তানি করতেছে যেই দেশে ওইটাও তার কোম্পানি এটাও তার কোম্পানি কিন্তু সে একটা শো অফ করলো অ্যাকর্ডিং টু দ্য পলিসি এবং কোর্টের সামনে একটা একটা গেম খেলে দিল যে এটাও আমার টাকা ওইটাও আমার টাকা কিন্তু আপনি বুঝবেন না আমি তো টাকা রপ্তানি করছি কিন্তু আসলে এই জায়গাটা খালি হয়ে গেছে আমার দেশটা খালি হয়ে গেছে এখন খালি হওয়ার দেশটা আমরা যে অনেক এই ইসে বলি না রেমিটেন্সের কথা বলি আরে আমার দেশের কতটা লোক দেশের বাইরে শ্রম দিচ্ছে এটা তো আমার অহংকার করার কিছু নাই আপনি এটা চিন্তা করেন দেশের বাইরের কতটা লোক আমার ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে সেই হিসাব তো আসলে তাই না কত শ্রীলঙ্কান কত ইন্ডিয়ান কত থাই কতজন দেশের বাইরের স্টাফ দেশের বাইরের মানে লোকটা কিন্তু দেশের বাইরে কাজ করতেছে এখানে হাই হাই ফ্রিকুয়েন্সি একটা স্যালারি ও যে নিচ্ছে এই টাকা তো আমার ঘরের টাকা নিতেছে তো সে তো আমার ঘরের যতজন মানুষ দেশের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে টাকা দিচ্ছে তার চেয়ে অধিকাংশ পরিমাণ টাকা বাইরের লোক আমার ঘর থেকে এসে বাইরে নিচ্ছে সো এটা একটা কনসার্ন তো এই কনসার্নটা ঠিক করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে বিশ্ববিদ্যালয়গুলোকে সাজাইতে হবে বিশ্ববিদ্যালয়গুলো না সাজাইলে এই জীবনে স্বাধীনতা হবে না বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টকে লেখাপড়া করা লাগবে ওদেরকে গবেষণা ধর্মী হইতে হবে লাইব্রেরিমুখী হইতে হবে আর চাকরি চিন্তা বাদ দিতে হবে যে পড়াশোনা করে খালি চাকরি করবো মানে এই জায়গাটার থেকে একটু উঠে আসতে হবে যদি এই জায়গা থেকে উঠে এসে এক একজন তার মেধাটাকে প্রপারলি ইউজ করার জায়গা পায় তাহলে এই দেশ হাসবে সেটা আসলে সেটাই আশা করছি এদিকে জাস্টিস বা ইনসাফের কথা বললেন তো মব জাস্টিস সেটা আসলে ইদানিংকার খুব চেনা একটা ওয়ার্ড তো মব জাস্টিস নিয়ে আপনার কাছে শুনতেও চাই এবং বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জুল নামের একটা ছেলে তাকে পিটিয়ে মারা হলো এই ঘটনা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে হয় সেটা তো অবাক করা একটা বিষয় যারা মারছে ওর হলো অতি আবেগী প্রলোভন ও ওই যে ও নিজেও জানে না যে এর চাইতে হাজার হাজার গুণ কোটি টাকা পাচার হয়ে গেছে একটা মোবাইল চুরি করছে ধরেন একজন একটা মোবাইল চুরি হয়েছে ওর কাছে তখন ওর যে অ্যাড্রেনালিন রাশ হয় না ওর কাছে তখন মনে হলে ওর মাইরা ফেলাবো আমরা কথা কথা বললে তোর কিন্তু মাইরা ফেলাবো আমরা বলি কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশানে রূপান্তরিত হয়েছে ওরা সবাই মনে করতেছে যে ওরে যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্টেশন এটাকে দূর করবে এজন্য মারে ফেলছে কারণ মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন সে হিতায়িত জ্ঞান থেকে দূরে সরে যায় যে ছেলেগুলো মারছে না আপনি ওদেরকে ইন্টারভিউ করেন ও ওই মোমেন্টে ওর ব্রেন ব্ল্যাঙ্ক ছিল বলতেও পারবে না যে কি করছে ওর ভিতরে এখন কষ্ট হচ্ছে যে আমি কি করলাম মায়েরাভাই আমি তো মারতে চাইনি ও এরকম বলবে এখন ওই ছেলেগুলো আমি জানি কারণ বিষয়টা হচ্ছে ওই যে বললাম জ্ঞান নাই থামতে জানে না খালি দৌড়াইতে জানে এখন একটা বাইকের যত স্পিড হবে ওই বাইকের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে কত স্ট্রং ব্রেকিং সিস্টেম আছে ওই ছেলে মেয়েগুলোর আবেগ বেশি তো খালি স্পিডই আছে ব্রেক করে নেই জন্য অ্যাক্সিডেন্ট করছে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাহলে এখন একটু কথা বলি সেক্ষেত্রে আপনি ছাত্ররা যেহেতু পড়াশোনা করতে ভীষণ ভয় পায় আপনি একটা সহজে শিক্ষার মাধ্যম লঞ্চ করলেন এবং সেভাবেই আমাদের স্কুলেও পড়াচ্ছেন আপনি সব সময় তো এখন এসে শিক্ষা ব্যবস্থাটা কীরকম হওয়া উচিত সেটা আপনার কাছে শুনি তো আরেক আরেক বিশাল আলোচনা এটা আসলে শর্টকাট বলে হবে না ওই যে বললাম বিশ্ববিদ্যালয় সাজাইতে হবে হ্যাঁ স্কুল সাজাইতে হবে অনেক লম্বা কাজ মানে আপনি বাংলাদেশের প্রকৃত শিক্ষার উন্নয়ন চায় এরকম কয়েকজনকে পাওয়ার দিতে হবে পাওয়ার হুম উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আন্ডারে যতজন সহকারী সচিব সচিব এবং এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি কাজ করবে প্রত্যেকটা মানুষকে অর্ডার ফলো করতে হবে সবাইকে চাইতে হবে আপনি কনফার্ম থাকেন একটা কাজ করলে শিক্ষার মান বাইরে যাবে শুধু একটা কাজ আমি এটা ইয়েতেও বলছি আগের যে কোনো একটা কোথায় একটা ইন্টারভিউতে বলছি শুধু একটা কাজ করেন এটা আমি জানি না টিভিতে এটা মানে যারা দেখবে সরকারি যত অফিসার আছে সরকারি যত অফিসার মানে ওই জোনের ওই মনে করেন জেলা শহরের একটা জেলা শহরের উপজেলা ইউনিয়ন পর্যায়ের পরে গেলাম জেলা শহরের যতজন সরকারি কর্মকর্তা আছে কর্মকর্তা কর্মচারী সরকারি বেতনভুক্ত যতজন আছে প্রত্যেক প্রত্যেকের সন্তান ওই এলাকার সরকারি স্কুল কলেজে পড়তে হবে এটা বাধ্যতামূলক করে দেন দেখবেন সব ঠিক সব মানে প্রপারলি চলতেছে একদম ক্লিয়ার কাট কথা সরকারি এটা আমি জানি না এটা মানে অনেকে আমার অনেক থাকতে পারে কিন্তু ট্রুলি স্পিকিং সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যক্তি যদি ব্যক্তির সন্তান ওই সরকারি স্কুল কলেজে লেখাপড়া করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো হচ্ছে মেধা দিয়ে টিকতে হবে ওইখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হবে এটা ডিফারেন্ট ইস্যুস বাট আর আরেকটা ব্যাপার ওই যে জেলা শহরের যে হসপিটাল ওই হসপিটাল থেকে ওনারা চিকিৎসা নেবে তাইলে দেখবেন আপনি চিকিৎসা শাস্ত্র ঠিক আছে মেডিকেল সায়েন্সও সুন্দর মতো চলবে হসপিটালও সুন্দর মতো চলবে স্কুল কলেজও ঠিক হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না কারণ যারা ওই শিক্ষা প্রণয়ন করে আর যারা শিক্ষা নিয়ে কথা বলে ওনাদের ফ্যামিলিদের কেউ তো আসলে ওই সিস্টেমের মধ্যে ছিল না এতদিন এই কারণে ওনারা ফিল করতে পারে না যে উনি যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিস ওনার ঘরে যদি আসতো তাহলে উনি ফিল করতো যে সহকারী শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার ওনার বাচ্চা সব জেলা স্কুলে যদি পড়তো তাহলে উনি যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটা তো ওনার ঘরে আবার ঢুকলো তখন জিনিসটা ইজি হয়ে যাবে একেবারে সেক্ষেত্রে অনলাইনে পড়াশোনার ব্যাপারটা আপনি বেশ এনকারেজ করেছেন তো সেক্ষেত্রে দেশের প্রান্তিক অঞ্চলেও যাতে ডিজিটাল শিক্ষাটা পৌঁছায় এবং বিস্তার হয় সেটার ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জ আসলে আমরা ফেস করছি এই সময় নেটওয়ার্কিং একটা ইস্যুস খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবানের অনেক ছাত্রছাত্রী আমি পড়াই আমাদের আমাদের অনলাইন ব্যাচে আছে প্রবলেমটা হচ্ছে কি জানেন ওই যে ও যে লেখাপড়া করবে আপনি বান্দরবানের একটা ছেলেকে দেখাবেন যে তুমি কলেজে পড়ো কারণ কলেজে পড়ার পর কলেজ থেকে পাশ করে আসার পরে তোকে একটা ক্যারিয়ার দেখাইতে হবে ওই ক্যারিয়ার তো আপনি দেখাতে পারছেন না তাহলে ও কেন কলেজে পড়বে তো বান্দরবানের বা রাঙামাটির বা খাগড়াছড়ির একটা ছেলে ওই কলেজ থেকে পড়াশোনা করার পর এরপরে ওকে যদি ক্যারিয়ার দেখানো যায় তাহলে ও ঠিকই পড়বে ও দেখতেছে যে চাঁদের গাড়ি নামে একটা গাড়ি আছে ওইটা দিয়ে সাজেগা ট্যুর দেওয়া যায় ওই ট্যুরের যদি সে থাকে তাহলে তো দিনে পাঁচশো ইনকাম তো তার কাছে ওইটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় তো যদি আপনি বাচ্চাদেরকে ক্যারিয়ার দেখাইতে পারেন তাহলে মনে করবো যে পার্বত্য চট্টগ্রামের লেখাপড়া উন্নত হবে আচ্ছা আমরা বেশ একদম গুরু গম্ভীর একটা আলোচনা শেষ করলাম আমরা বই আসার ভীষণ অপেক্ষা করছি কারণ ওই দিনগুলোর ব্যাপারে আসলে আমরা জানতে চাই এবং ভীষণ আগ্রহ ভরে জানতে চাই সাথে এখন আমরা যদি একটু হালকা আলাপে চলে যাই সেজন্য একটু হেসে হেসে কথা বলছি যে আমরা একটু র্যাপিড ফায়ার যদি করতে পারি তাহলে আমরা একটু মানে মনটাও চাঙ্গা করে ফেলতে পারবো এবং এই মানে অনেক রকম খারাপ স্মৃতি তো বেরিয়ে আসে সেখান থেকে ঠিক আছে তো সেখান থেকে এখন র্যাপিড ফায়ার শুরু করছি এবং আপনি জেনে খুশি হবেন জন্য গিফট আছে র্যাপিড ফায়ারে জিততে পারলে হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আপনার শিক্ষা প্ল্যাটফর্মের জন্য আপনি একটা সুপার হিরো সাইড কিক নিতে পারতেন কাকে পছন্দ করতেন কাকে নিতেন দুইজনকে নিতাম আচ্ছা দুটো সাইড কিক লাগবে ঠিক দুইজনকে নিতাম একজন হচ্ছে আয়মান সাদিক আর একজন হচ্ছে অপর আচ্ছা অপর অপর নুমেরি সত্তার অপর দুজনকে আচ্ছা বাহ 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 চমৎকার আপনার ইউটিউব কন্টেন্ট যদি একটা স্কুলের ক্লাস হতো সেটার নামটা আপনি কি রাখতেন এফটি স্কুল এফটি স্কুল ফাহাদ টিউটোরিয়াল স্কুল এফটি স্কুল একদম সিম্পল এন্ড সুইট এখন ছাত্র হিসেবে যদি আমাদেরই বেশ চেনা চেনা কিছু নাম যদি তাদেরকে ছাত্র হিসেবে পেতেন আপনি তাদেরকে কি উপদেশ দিতেন সেটা একটু শুনি সেটা হলো শুরুতেই

আমি যদি তোর বস আমি বলতাম যে তুমি আমার স্পেস এক্সে করে একটু জাস্ট আমার একটু মঙ্গলটা ঘুরে নিয়ে আসো বেশ ভালোই হতো কিন্তু চমৎকার আমি আমি আই কল টেপ তো আহ নরেন্দ্র মোদী হম নরেন্দ্র মোদী আমাদের ভীষণ জনপ্রিয় একজন নাম বলে একজনকে ফেরত চাইতাম ফেরত চাইছেন একজনকে ফেরত চাইতাম তাহলে আমরা বেশ মিস করত মিস করবো হ্যাঁ তাহলে দিয়ে দিন আমাদেরকে মার্কাজ কারবার

হ্যাঁ এবং সাথে দেখা যায় কি যে যে কোনো কিছুর জন্য আমাদেরকে আসলে খুব ডিপেন্ড করতে হয় ফেসবুক আর একটু সিম্পল হলে মনে হয় ভালো হতো যে একে তাকে ধরে ধরে কিছু কাজ করাবো না আমার আইডিয়া আমি কাজটা সেরে ফেলবো এই জিনিসটা আমি চাই তো আমাদের দেশে একটা অফিস করুক আর আমাদের কিছু মানে যারা অনেক ভালো হচ্ছে টেক বোঝে এদেরকে চাকরি দিক এবং একদম লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ভীষণ প্রিয় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে নিয়ে কথা বলার যোগ্যতাই আমার হয়নি উনি ওনাকে ওনাকে ওনার কাছ থেকে চাইতেন কি উনি আমাকে একটা কবিতা লিখুক এর চেয়ে বেশি কিছু চাওয়ার যোগ্যতা আমার নেই তাই না মানে একটা মানুষ সেই সময় থেকে যা যা লিখছেন সেই কবিতাগুলো কিন্তু এখনো ভীষণ আধুনিক করতে পারবো না এক জীবনে একেবারে এবং কি প্রগতিশীল ভাবনা সেই সময়ে ওই কথাগুলো এখনকার সময়েও কেমন যেন মিলে যায় প্রচুর প্রেম ওনার ভিতরে প্রচুর প্রেম আর প্রেমের এত ভাষা হইতে পারে আর এত কিছুকে সে আনতে পারে এক জায়গায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একটা নাম মানে এটা আসলে মানে এটা কল্পনা কল্পনা এরই সাথে শেষ হয়ে গেল আজকে র‍্যাপিড ফায়ার এবং মানে টিচার মানুষ কিভাবেই বা হেরে যাবেন জিতে গেলেন আমাদের আজকে র‍্যাপিড ফায়ারের গিফটটা অনেক ভারী হ্যাঁ কংগ্রেচুলেশন টু ইউ এবং আপনি আমাদেরকে এমনিতে শিক্ষক মানুষ বারবার ঘুরি দেখছেন তো এখন হলো মানে অনেক সময় নিয়ে নিলাম অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং দীপ্ত টিভির দর্শক এবং যারা এখানে ছিলেন যারা আপনারা ক্যামেরার পেছনে ছিলেন এবং প্রডিউসার সহ সবাইকে ধন্যবাদ আপনারা যারা দেখছেন আমাকে দোয়া করবেন যেন এবং আপনারা নিজেদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো সুন্দর দেশ করতে পারি এবং সকল অন্যায় অবিচার যা আগে হয়েছে তার যেন রিপিট না হয় থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স দ্যাট ওয়াজ ফাহাদ হোসেন অর্থাৎ ফাহাদ সার ফর ইউ এবং এই সময়টা এসে আমরা তার কাছ থেকে তার অনেক ইন্টিমেট কিছু মুহূর্ত এবং সেই কারাবন্দির দিনগুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আরও অনেক কিছু যেগুলো না জানা আছে সেগুলো আমরা দেখতে পারবো পড়তে পারবো কারাবন্দির দিনগুলোতে এবং আমরা পরবর্তী এপিসোডে আবারও নতুন কাউকে নিয়ে চলে আসব তার জীবনের গল্পগুলো জানতে থাকুন দীপ্ত প্লের সাথে চলে যান আমাদের দীপ্ত টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন